সাবারের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এয়ারপোর্ট ইউনিয়ন পরিষদ 2 নং জোনে নবগঠিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম আহমেদ জানান, রোববার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কর্নার চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমেদ সুমন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ। এ সময় এয়ারপোর্ট ইউনিয়ন 2 নং জোনের সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ 35 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানোর পর সেবামূলক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।